আমি বলি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে একজন দামি নবী জামানাত বলে আপনি যেহেতু নবী আপনার কাছে আমি বলতে চাই আমি কান্দি এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে আমার বিবির জন্য বড় মায়া লাগে সুন্দরী মহিলা এত সুন্দর বিবি সিয়ারা সূরত অনেক সুন্দর ছিল আমি বিবিরে হারাইয়া একদিন আর বিছনায় ঘুমাতে পারি নাই বিবিরে সারা ঘুমাইতে পারি নাই বিবিরে সারা খানা খাই না বিবির সারা রাত কাটে না এ আল্লাহর নবী মুসা গো আল্লাহু আকবার আজ তিনটা মাস পার হয়ে গেল আমি আমার বিবির কবরের পাশে বসে বসে কান্দি আমার আল্লাহ যদি আমার বিবির ফিরে দিত গো আমি আর কিছু চাই না আমার বিবিরে চাই আমার বইয়ের জন্য আমি চোখের পানি সারি ঈসা নবী কয় পাগল রে তুমি কেন কান্দ তুমি মাওলার জন্য কান্দ কয় মাওলার জন্য কান্দব আগে যদি আমার মাওলা আমার বিবিরে ফিরা দাও কাঁদব আগে আমার বিবিরে ফিরে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে যুবক আর কান্দিস না দাঁড়া ঈসা নবী ডাক দিয়ে বলেন হে কোন তোমার বিবির কবর কোনটা বলে ও যে হুজুর ওইটা কবর উনি ডাক দিলেন হে কবরের মধ্যে কি আছে উঠে বরং কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন একজন যুবক এই যুবকের গা দিয়ে রক্ত বাজান আগুন বাইর হয় নাক দিয়ে আগুন বাইর হয় চোখ দিয়ে আগুন বাইর হয় কান দিয়ে আগুন বাইর হয় গোটা গায়ের মধ্যে সাপ আগুনের সাপ পেশায় আছে ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে যুবক যুবক কবর থেকে উঠেই বলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ জোরে বলেন মারহাবা যুবক বলে হুজুর ও তো আমার বিবি নয় ঈসা আলাইহিস সালাম বলে তুমি বললা যে কবরটা আমি কবর থেকে উঠাইলাম এদিকে একটা মহিলা না একজন পুরুষ বলে হুজুর ওর পাশের কবরটা আমার বিবির ওই কবরটা ওর পাশের কবরটা আমার বিবির কয় বিবি বিবি সঙ্গে সঙ্গে ওই যুবকের আবার ঈসা আলাইহিস সালাম বলে যুবকরে তুমি ঘুমায়া যাও সঙ্গে সঙ্গে নাক থেকে গাল থেকে কান থেকে আগুন বন্ধ হয়ে গেল ঈমান নিয়ে কবরে চলে গেলেন উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিল জাহান্নামের আগুনে জ্বলেছিল আর ঈসা আলাইহিস সালামকে দেখিয়া আবার কবর থেকে উঠে ঈমান নিয়ে কবরে চলে গেলেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার দাদু ভাইরা শুনলেন এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কবর এ কবরের মধ্যে যে শুয়ে ওঠো গো সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন দেখে একজন সুন্দরী মহিলা এত সুন্দর রূপ জীবন তারে আল্লাহ বানায়া দিছে দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারে আল্লাহ আরো সুন্দর চেহারা তারে দান করেছে এত সুন্দর চেহারা তৎকালীন জামানায় এত সুন্দর চেহারার কারণ নাই যুবকটা ডাকতে বলে হুজুর ইনি আমার বিবি তবে আমার বিবি অনেক পরিষ্কার হয়ে গেছে আরো সুন্দর হয়েছে আরো যুবক হয়ে যুবতী হয়েছে বলে তোমার বিবি নিয়ে তুমি চলে যাও বিবি নিয়ে চলে গেলেন বাজান তিন মাস বিবির জন্য কান্দতে কান্দতে বড় ক্লান্ত হয়ে গেছে বাড়ি যায় বলে বিবি বিবিরে আজ তিনটা মাস তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য খানা খায় না তোমার জন্য আমি ঘুমায় না তোমার জন্য আমি ঠিক মতো পানাহার করি না আজকে বিবিরে তোমারে পাইয়া দুনিয়ার সব দুঃখ আমি ভুলে গেছি তুমি একটু জেগে থাকো তোমার উরুতের পর মাথা রেখে আমি ঘুমাবো বিবির উরুতের পর মাথা রেখে যুবকটা ঘুমায় গেলেন এমন সময় যুবক কেমন ঘুম ঘুমাইলেন ওই সৈকত দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানার বাদশার সন্তান এবং বাদানরে রাজকুমার যাইতেছিলেন ওই সুন্দরী চেহারা রাজকুমারের সামনে পড়ে গেল সঙ্গে সঙ্গে রাজকুমারী আস্তে আস্তে করে ওই ঘরের দরজায় আসলেন আশা পা রাজকুমারীকে দেখে মহিলা আস্তে করে তার স্বামীর মাথাটা নিচেই রাখিয়া রাজকুমারীর হাত ধরে রাজকুমারের হাত ধরে চলে গেলেন রাজকুমার বলে আজ থেকে তুমি আমার বাদী আর আমি তোমার বাদান নেন দুজন দুজনের হাত ধরে ঘোড়ার উপরে উঠায় নিয়ে চলে গেলেন
ইবান ঘুম ভাঙলেন ঘুম থেকে উঠে দেখে রে বিবি আর ঘরের মধ্যে নাই পাগল হয়ে গেলেন যুবক গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও বিবিরে পাইলেন না আশপাশে খোঁজ লাগাইলেন বিবিরে পাইলেন না ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলেন চিন্তা করে এতদিন পরে বিবিরে পাইলাম বিবি কোথায় গেল বিবিরে কোথায় গেল ও দুনিয়ার মুসলমান শুনে নাও এ আমার দরদি বান্দুরা দিলের কান্না লাগায় শুনে নাও তখন বিবির খুঁজতে খুঁজতে আবার যখন ঘরে ফিরে আসলেন দেখি ঘোড়ার পায়ের চিহ্ন চিন্তা করলেন নিশ্চিত কোন ঘোড়া নিয়া আমার বিবিরে ধরে নিয়ে গেছে ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে যায় দেখে রাজমহলে বিবিরে নিয়ে আনন্দ করে রাজকুমার আনন্দ করে দুজন একই চাদরের মধ্যে একই খাটের উপরে শুয়ে আনন্দ করে যায় ডাকতে বলে বিবি এ বিবি তুমি আমার বিবি বিবি কয় তুমি কে আমি তো রাজার আমি হলাম এই রাজকন্যা কি কথা কইলা আমি তোমার দাসী আমি ওনার গোলাম কই না তুমি তো আমার বিবি কই না অসম্ভব তোমার আমি চিনি না যাও হুজুর হুজুর ওইটা আমার বিবি কি বলো তোমার বিবি এই মহিলা ওই ছেলে কে কই আমি চিনি না আমি চিনি আমি চিনি না রাজা বলেন আমার ব্যাধি আমার আমার দেহুর আমার কি বাজনে দাসী আমার ভালোবাসার মানুষটাকে তুমি দাবি করলা তোমাকে মৃত্যুদণ্ড দেব সঙ্গে সঙ্গে তরবারি দিয়া যুবকটাকে এক কবে মেরে ফেললেন যুবকটা ইমান হারা হয়ে মারা গেল বেঈমান হয়ে মারা গেল আবার মহিলাটাও এই দুনিয়া থেকে বেঈমান হয়ে গেলেন আমার মুসলমান শুনে নাও আমার ভাইয়েরা আজকে আমরা যারা দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি দুনিয়ার প্রেমে পড়ে গেছি আজকে দুনিয়ার প্রেমে পড়ে ঘুষ খায় দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খায় এই দুনিয়াটা হলো সুন্দরী নারী গো এই দুনিয়াটা কি জোরে বলেন দুনিয়াটা কি দুনিয়াটা হলো সুন্দরী নারী আজকে টাকার পিছে ছুটলাম আজকে যে আমরা সম্পদের পিছে ছুটলাম আজকে ঘুষ খাইলাম সুদ খাইলাম চল্লিশ বছরের পঞ্চাশ বছরের হায়াতের জিন্দেগি আপনার আমার একবার চিন্তা করি না আমার কবরে যা লাগবে একবার আমাদের কেন ভাবো না আমার কবরে যেতে হবে এই কবর আমারে ছাড়বে না রে এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাইলা দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাইলা দুনিয়ার প্রেমে পড়িয়া জিনা করলা দুনিয়ার প্রেমে পড়িয়া কত অন্যায় করলা কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করলা একদিন সব ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা যদি কারোর মনে থাকে এই দুনিয়ার পিছে সে ঘুরে না আল্লাহর জন্য সে নিবেদিত পাগল হয়ে যায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না আমার মহর নাস বাবা একটু জোরে জোরে বলেন আমার মহর নাসিবে টাকা পয়সা দালান কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে আর জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মহর নাও আর জোরে বলেন আমার মহর নাও শিব এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানা দিব
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যভিচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তোমরা এত বাদুই করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার ভিখারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার কতই না মস্তানি করলা এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবে না এই মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান একবার কেন চিন্তা করনারে মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না কুল্লু নাফসিন অস্বীকার করার মতো কেউ আহা আমাদের মাগুরাতে কুষ্টিয়ার লালন শাহ নাম শুনছেন উনি গাইছে কি জানেন ও তোর পিছে পিছে গুরসে সমন কোন দিন গলায় পড়বে ভেরি দেখ না মন ঝাঁক মাড়িয়ে দুনিয়াদারি ঠিক কি না বাই বন্ধ তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি ও সেদিন শূন্য হাতে একলা পথে এই মোহাম্মদপুরের জমিনে কত টাকা লা ছিল গো একটার পরে একটা বিপদ আল্লাহ আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করো আজকের মাহফিলের খাতিরে জোরে বলেন আল্লাহু আকবার আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি নাই আমার মহরণ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও নাই আমি চলে একটু সামান্য ইকো দেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও নাই আমার মহরণ আসিবে আব্বারে কত মানুষ নামাজের মধ্যে মারা গেছে ঘরে ঘুমায় আছে গমের গর্দে মারা গেছে গমের মধ্যে কত মানুষ কসুয়া বাজারে যায় চাঁদপুরে যায় মরা লাশ হয়ে বাড়ি ফেলে কি কখন মারা যাবে কেউ বলতে পারেনি এখান থেকে কেউ বেঁচে থাকবো আজকে রাত আমরা কাটতে পারি মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা রাত একটা দিন হয় মৃত্যু হয় দিনের বেলা না হয় দিনের রাতের বেলা রাত শেষ রাত এখন প্রায় অর্ধ রাত হয়ে গেল আমার বাজানেরা আর দিন তো শেষ করেছি আমরা মৃত্যুবরণ করি নাই আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ আমরা বলতে পারি না এই জন্য আওয়াজ দিয়ে আমার সাথে বল মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে আমার মহরণ আসি আমি বলতেছিলাম দুনিয়ার মানুষ শুনে না এ দরদি বন্ধুরা রে বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান
সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে যেদিন রে বান্দা দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকব শুধু আমি আল্লাহ আর আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন মারহাবা কি নিয়ে থাকবে আল্লাহ আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে গো সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না নবী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আল্লাহ বলেন আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে কার ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন কার ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে নবী বলতেছেন আল বেদায়ান নেহার চতুর্থ খণ্ড 557 পৃষ্ঠা জামিউস সগীর প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা আলেম ওলামারা ভালো করে লেখেন রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী বলেন হায়াতি খায়রুল লাকুম অমানায়াতি খায়রুল লাকুম বাদান ভালো করে কিতাবটা ভালো করে লেখেলেন কিতাবের নাম আল বেদায়ান নেহা চতুর্থ খণ্ড 557 পৃষ্ঠা জামিউস সগীর প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী ডাকবে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য এটা কল্যাণকারক গো আর তুজরে বলেন আল্লাহু আকবার আমি দুনিয়ার মধ্যে আমি নবী জাল্লা পাক আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ আমার 63 বছর জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক আজকে নামাজ পাইলা কই রোজা পাইলা কই টুপি পাইলা কই দাড়ি পাইলা কই আজকে যাকাত পাইলা কই ফিতরা পাইলা কই সবকিছুর মূলে রহমাতাল লিল আলামিন আমার নবী কয় উম্মতিরা রে আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক 63 বছরের জিন্দেগিটায় আমার উম্মতের জন্য একটা শিক্ষা নিয়ে জোরে জোরে বলেন ঠিক কিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বল যাব আমি সোনার মদিনায় বল যাব আমি অগয় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এরে নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার এরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা একটা জবান বন্ধ রাখবেন না কার মুরব্বীরা শিখবেন নাতি পুত্রে শিখাইবেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি অগৈ আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এই মোহাম্মদপুরের যত গোনা মাফ করে দাও মাহবুব মওলা মোহাম্মদপুরের যত গোনা মাফ করে দাও মাহবুব মওলা মাফ করে দাও নবী রসিলায় ভালো মাফ করে দাও
লাগো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান আমার নবী বলে মামায়াত খায়রুল লাকুম গো আমার নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ এই দুনিয়া থেকে বিদায়টা আমার নবী অন্তকাল করেছে আমাদের মতো কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ গো আল্লাহর নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার অন্তকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে আজকে তারা তাফসীর কোরআন মাহফিল সাজাইলেন যারা দান দিয়ান করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন সত্য কথা বললেন নবী কয় আমার উম্মতরা যখন নেকির কাজ করে ভালো কর্ম করে ভালো কাম সমূহ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া প্রশংসা করি আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার গোলামি করে আল্লাহ সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করে ক্ষমা চাই গো ও দুনিয়ার মানুষ শুনে নাও ভুল করে ছেলে মাপসায় বাবায় ভুল করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী অন্যায় করি আমি মাপসায় আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না এত কি বুঝাই পড়ে তোকে রে যারা বেফরিত চলিস বাবা নই বলতেন হায়াতি খৈরুল লেকুম আমার হায়াতের জিন্দেগি ও মামা হায়াতি খৈরুল লেকুম আমার এন্তেকাল আমার আমি নবী বিদায় নিছি এটা উম্মতের জন্য করলাম নবী আমি দুনিয়ায় আসছি এটা আমার উম্মতের জন্য করলাম আজকে মাহফিলটা হয়েছে আপনার জীবিত মানুষের জন্য উপকৃত হবে যারা কবরে শুয়ে আছে তাদের জন্য উপকৃত হবে জীবিত মানুষগুলো কিছু অজানা কথা শিখতে পারবে যারা কবরে চলে গেছে তারা কিছু দোয়ায় শরীক হতে পারবে কথা কয় না কথা কয় না দুইটা মানুষের জন্য উপকার যারা চলে গেছে এলাকার বাসী কবরবাসী যারা যে দেশে গেলে বিচার হয় যে যারা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা এরে দয়াল নবী তুমি গুণমন পাপীদেরকে তোরা ইতে গো পাঠাই মাওলা কাদের গো হনি গো নবীজি মায়ার নবী তুমি গুণমন একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমনি বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী আপনি সর্বগণের গুণী গো নবীজি আপনি সর্বগণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী তুমি পারের কান্ডারি গো নবীজি মায়ার নবী তুমি গুণমনি একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণ মোহাম্মদপুরের ইয়াশিকান ফেলি চোখের পানি গো নবীজি ফেলি চোখের পানি মরণের আগে নবী গো একবার দেখা দিও তুমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমনি বলেন দয়াল নবী এ দুনিয়ার মুসলমান
তিন দিন ব্যাপী কুরআনের মাহফিল এত শুনলাম কি হাসিল করলাম যখনই শুনি কুরআন হয়ে গেছে অনেক কুরআন এটার পরে কুরআনের ভিতরে কোনো ভুল নাই কিন্তু বর্তমান জামানায় এক দল আলেম বাই রয়েছে যারা বলে কুরআনের মধ্যে ভুল আছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে নবীর দুরুদ পড়া বেদাত মিলাদ পড়া বেদাত জানাজার দোয়া পড়া বেদাত দাঁড়ায় কিয়াম পড়া বেদাত কত কিছু শুনলাম জাল হাদিস শুনলাম বাজান এখন শুনতেছি কুরআনের মধ্যে কুরআনের অধিকাংশ জাল আয়াত অধিকাংশ জাল সুরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইব ফিহি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও গো আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো জবরের ভুল নাই জেরের ভুল নাই কোনো নুকতার ভুল নাই কোনো আয়াতের ভুল নাই তৎকালীন জামানায় অনেক বেঈমানেরা শুরু করেছিল রহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম পাঠ করেছিল তখন মুসলিমেরা বলতো মুহাম্মাদের বানোয়াট গল্প এই মুহাম্মাদ এটা কবিতা নতুন কবিতা আবৃত্তি করেছে তখন আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দেন ওরা যেন এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা আবিষ্কার করে দেখাতে পারে কিন্তু কোনোদিন পারে নাই আর কিয়ামত পর্যন্ত পারবে না সেই কোরআনের পর আঘাত আসছে কোরআনটাকে আমাদেরকে আগে এই কোরআনটাকেই বুঝতে হবে কোরআনটাই বাদান আমাদের ইমান আনতে হবে কোরআন হাদিস ইজমা কিয়াস এই সব দিকের পরে ইমান অটল রাখার দরকার আছে কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন কারা মানবে কুরআন মানবে কারা একটা আগে বললাম আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাদের জন্য হেদায়েত প্রাপ্ত বান্দা যারা আল্লাহ প্রদত্ত পাইলেন আল্লাহরে যারা মানলেন কিয়ামতকে যারা বিশ্বাস করলেন কবরে আযাব হয় যারা মানলেন যারা আমার নবী শেষ নবী মানলেন যারা এই কুরআন আল্লাহর কিতাব যারা মানলেন রাসূল আল্লাহর প্রেরিত রাসূলিটা মানলেন আমার নবী নূরের নবী যারা মানলেন এ মুসলমান শুনে নেন রেসালাত যারা মানলেন মুস্তফার গোলাম যারা হইলেন এরাই মানবে আল্লাহর কুরআন জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো মুসলমান সাথে নিয়ে যাও কোরআন গর বিপদের অন্ধকারে কোরআনই হবে তোমার কবর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি আল্লাহুম্মা ولا يعلم سيدنا এ ভাইরা আমার বন্ধুরা এই জন্য যেটা সবচেয়ে বড় কষ্টের বিষয় আমি সেই কথাটা বলেছি বর্তমান যুগের একদল আলেম বাইরে রয়েছে যারা বলতেছি সবচেয়ে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা যেটা সাধারণ পাবলিক মুখস্থ করেন আপনাদের মুখস্থ আছে যখন ইমাম সাহেব হুজুর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তিন ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব জাহিরি সূরা পড়ে দুই ওয়াক্ত বাতিনি সূরা বাজান এই সূরাগুলো সূরা ফাতিহার পড়ে ছোট ছোট সূরাগুলো পড়ে এইগুলো ইমাম সাহেবের পিছে যত মুসল্লি ইকরাম আছে এরা মুখস্থ করে তার ভিতরে ছোট্ট একটা সূরা সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস এখন সূরা ইখলাস আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শুনে নাও যারা তোমরা দেবতা পূজা শুরু করলা যারা তোমরা চন্দ্র পূজা শুরু করলা যারা তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহ বানায় দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করলা আমার আল্লাহ ডাকতে বলে হাবি আপনাদের
আপনাকে জানা দেন আমার ফুদাদুন করে আর কারুর নয় আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যে সূরাটা বলতেছে সূরা ইখলাস হলো জাল এটা খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্ত বেঈমানদের চক্রান্ত মুনাফিকদের চক্রান্ত কারণ আমার দেশের সরল প্রাণ মানুষগুলো সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা মুখস্থ করেছে এখন যদি শুনে সূরা ইখলাসটার এটা জাল 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 সূরা তাহলে এটা নামাজ পড়া বন্ধ করে দিবে কারণ নামাজ থেকে যদি মানুষকে বন্ধ করা যায় গুনার কাজে লিপ্ত করা সহজ হয়ে যাবে কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ আর নামাজই সাধারণ পাবলিক অনেকগুলো সূরা জানে না হয়তো সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক সূরা নাসর সূরা না বাদান ওই কাসর এই ছোট ছোট সূরাগুলো আমার প্রাণ প্রিয় ভাইরা মুখস্থ করেছে সেখানে বর্তমান বেঈমানেরা আঘাত করেছে অত চাল্লা বলে হাবিব আপনি জানায় দেন আল্লাহ বলেন কুল আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন ওদের জানায় দেন যারা এইগুলো বিভ্রান্তি ছড়ায় যারা আমার সাথে উপমা দিয়ে অনেক দেবতার পূজা করে যারা তারা নিজেরা পুতুল বানায় পূজা করে যারা দেবতার সাহায্য চায় যারা চন্দ্রের সাহায্য চায় যারা দুনিয়ার মধ্যে তারকার সাহায্য চায় হাবিব আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আর এই দুনিয়ার মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই আমি কাউরে জন্ম দিই নাই আমি কারো থেকে জন্ম নিই নাই কে আমার ছেলে মেয়ে মনে করে যারা জন আজকে দুনিয়ার মধ্যে আমার নাতিপুতি বানাই তো আমার ছেলে মেয়ে বানাইলেন যেমন ঈসা আলাইহিস সালাম কাল্লার পুত্র বানাইয়া তৎকালীন জামানায় ঘোষণা করে দিল দরদি বন্ধুরা শুনে নাও এই জন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকেও জানা দেন ওরা যেন এই ভুলটা না করে কারণ আমি কারো থেকে জন্ম নিই নাই কারোর আমি জন্ম দিই নাই আমার সমকক্ষ আসমান জমিন গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে আমি আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানী না তবে কথাগুলো বলবো আল্লাহ সমকক্ষ কেউ আছে কেউ নেই তাকে কতভাবে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের জামানায় চোর ছিল না তৎকালীন ছিল চোর নবীর জামানাও বাটপার ছিল খালি চোর আমাদের জামানা না আল্লাহ বলে হাবিব আমিনাল নাস মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমার না তার ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি আপনার কদমের মধ্যে যায় ওরা ইমানদার বলে দাবি করবে ওরা মুমিন বলে দাবি করবে হুজুর ওরা আপনার কাছে আসবে একটা ধোকা দিতে ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম জানায় দেন বিসমিল্লাহির রহমানির أعدت للكافرين كافر বেঈমানের দলেরা তোদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম